টাকা মেলেনি, আর টাকা না মেলায় প্রায় বন্ধের মুখে একেবারে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বরাদ্দ বৃদ্ধি তো দূরস্থ, ডিম ও সবজির দাম গত 3 মাস ধরে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে। বরাদ্দ না মিললে কিভাবে চলবে সেন্টার? শিশুদের মুখে কিভাবে উঠবে খাবার? চিন্তায় পড়েছেন পূর্ব বর্ধমানের একাধিক ICDS সেন্টারের কর্মীরা। দেখুন সেই ছবি। পশ্চিমবঙ্গ রাজ্য ICDS কর্মী সমিতির পূর্ব বর্ধমান জেলা সংগঠন মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন করেছে দীর্ঘদিন, কিন্তু আদতে লাভের লাভ কিছুই হয়নি। বরাদ্দ বৃদ্ধি তো দূরের কথা, ডিম সবজির দাম গত 3 মাস ধরে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পূর্ব বর্ধমান জেলার একাধিক অঙ্গনওয়াড়ি কর্মীদের। আমাদের নিজেদের মাইনা যেটুকু আমরা পারিশ্রমিক ভাতা পাই সেটুকু থেকেও আমাদের নিজেদের কাছ থেকে চলে যায়, আমরা দেবো কোথা থেকে? আমরা যদি আবার বকেয়া পয়সা পাই তারপরে আমরা চেষ্টা করে দেখব, পুরো বকেয়া পয়সা আমাদেরকে দিলে আমরা আবার দোকান, সবজির দোকান, ডিমের দোকান সব বিল মেটালে তবে আমাদেরকে তারা আবার ধার দেবে। সোম বুধ ও শুক্র ICDS সেন্টারে শিশুদের ডিম সেদ্ধ আর ভাত দেওয়া হয়, মঙ্গল বৃহস্পতি এবং শনিবার দেওয়া হয় খিচুড়ি ও অর্ধেক ডিম। গর্ভবতী এবং প্রসূতিদের যদিও ভাত ডিমের সঙ্গে দেওয়া হয় আলু, সেই ডিম ও আলুর দাম গত 3 মাস ধরে না মেলায় ICDS সেন্টার বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন কর্মীরা। আমাদের বিগত জুন মাস থেকে ডিম সবজির বিল যে জমা দেওয়া হয়েছে সেই ডিম সবজির বিল এখনো পর্যন্ত আমরা পাইনি, তা সরকার যদি আমাদেরকে টাকা না দেয় ডিম সবজির তাহলে আমরা কি করে চালাবো? এই ইস্যুতে শাসক সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এই পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র দেখা যাচ্ছে এই মেলা খেলা পুজো অন্যান্য ভাতার উপরে বিশ্বাসী এবং এইগুলো দিয়েই পশ্চিমবাংলাকে শেষ করছে। ICDS কেন্দ্রগুলি সেখানকার টাকা কেন্দ্র থেকে যে টাকা পাঠাচ্ছে সেই টাকাগুলো 9-6 করেই তো এইগুলো করছে, ভাতা দিচ্ছে, এই পুজোতে দিচ্ছে। আমাদের কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছিল যার ফলে একটু লেট হয়েছে এবং দোকানদারের ধার সেটা বলছেন, অঙ্গনওয়াড়ি দিদিমণিরা অনেক সময় অভিযোগ করছেন, তবে আমাদের দপ্তরের রিপ্রেজেন্টেশন পাঠানো হয়েছে, ফলো আপ রাখছেন আমাদের ADM এডুকেশন, উনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন, 2-1 দিনের মধ্যে আশা করি সলভ হয়ে যাবে বিষয়টা। আর কতদিন ধার বাকি করে চলবে ICDS? কেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বরাদ্দ? কবে মিলবে টাকা? সেদিকে তাকিয়ে রয়েছেন ICDS সেন্টারের কর্মীরা। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।